हेलो गाइस, गुड मॉर्निंग, वेलकम टू माय चैनल। तो आज के हुए गेलो बृहस्पतिवार, किछुई नय। आज के होच्छे जस्ट होयतो 13 जुलाई कि 14 जुलाई किछु होबे होयतो। तो सकाल शुरू होयेछे आमार अनेक आगे 6:30 समय, आर एखन बेजे गेलो 7:30-8। कि रोद दिच्छे, बापरे, प्रचंड रोद, हेवी रोद। তো এবারে ব্রাশ করে এলাম, বাড়ি সবাই চলে এসেছে, এবারে চা খাবো। তো চলো চাটা খেয়ে নি, তারপরে আবার আসছি। তো আমার ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেল, এবারে কি করব, এবারে একটু বসবো ফোন নিয়ে, তারপরে আই বেড পরিষ্কার ওইসব কাজগুলো করবো আর কি। আর ভাই যাবে একটু পরে কম্পিউটার ক্লাস, একটু পরে বলতে তো কত পরে যাবে, ওই যে 9টা বাজবে তখন যাবে। এই চুপ। তো ভাই এখন ঘরে জানলাটা খুলবে, যে ওইখানে বসবো দুজনে। জামা পরি না, শুধু প্যান্ট পরেছি, উল্টা পাল্টা। তো চলো পরে আসছি এবার। তো ফোন নিয়ে অনেকক্ষণ থাকলাম, এবারে রুমটা পরিষ্কার করে, রুমটা না রুমগুলো পরিষ্কার করবো। এই যে একটু বাইরে এলাম, রোদ দিচ্ছে বেশ ভালোই, রোদে তো কিছু দেখাও যায় না। তো চলো ঘর থেকে যাওয়া যাক, দিয়ে আবার রুম টুম পরিষ্কার করতে হবে। চলো পরে আসছি আবার, যখন ঘর পরিষ্কার করবো তখন আসছি। তো চলো আমি আমার কাজ স্টার্ট করি, আর মিঠুকে আশা করি আজকেও দেখতে পাচ্ছ। ও কিভাবে বসে আছে ও নিজেও জানে না আর কি। ওইখানটা স্পেসিফিক ভাবে থোড়ি জুম করা যায়, ওইখানটা স্পেসিফিক ভাবে যাবে না, বাট ঘাট ঘুরান আমার ট্রাইপড বেঁকে যাবে। তো দেখো কি রকম পাখি, যে কে জানে বাবা এই পাখিটাকে নিয়ে না পারা। তো চলে গেল ভাই ওকে রাগাতে। তো চলো আমি আমার কাজগুলো কমপ্লিট করি একটা করে। তো এই যে হয়ে গেল আমার নিজের বিছানাটা পরিষ্কার করা, গোসি বিছানাও পরিষ্কার করা কমপ্লিট, আর মিঠুরটা আগেই পরিষ্কার করে দিচ্ছি, দিয়ে ও বসে আছে। এবারে জাস্ট ঘরটাকে ঝাঁট দিতে হবে, ব্যাস তাহলে হয়ে যাবে, যে ঘরটাকে মুছতে হবে। তো চলো এই কাজগুলো আমি কমপ্লিট করি, তারপরে আবার আসছি তোমাদের কাছে রিটার্ন। তো এই যে কমপ্লিট হয়ে গেল আমার ঘর মোছা, ঘরটা ভেজা আছে কিন্তু পাখাটা চালাতে পারবো না, যেহেতু মিঠু আছে, কোন টাইমে উঠবে কে জানে। আর ও ঘুমোয়ার চেষ্টা করছে কিন্তু ঘুমোতে দেব না, একটু পরেই ঘরটা শুকিয়ে গেলে ওকে খেতে দিয়ে দেবো, আর একেও দিয়ে দেবো খেতে। তো এই ঘরটা শোকাক, না ছাড়া আমি ঘরটায় ঢুকতে পারবো না। তো চলো পরে আসছি আবার। তো সমস্ত কিছু কাজ কমপ্লিট করে এখন খাবো একাদশীর প্রসাদ। তো আমার বাদামটা খুব ঠিক লাগে না, ওই জন্য বাদামটা খুব কম নিলাম, বাকি এটা খাবো। এবার আরও কিছু কাজ আছে, সেগুলো কমপ্লিট করবো, রান্না করতে হবে, সমস্তটাই করবো। এখন বাজে কটা, 11টা বাজতে 5টা মিনিট বাকি আছে। তো ভাই এখনো কম্পিউটার থেকে আসেনি, ও আসবে একটু পর করে। তো চলো এটা খেয়ে নিই, না ছাড়া আবার ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না। চলো পরে আসছি। খেয়ে আমি এখানে কাঁকরোল ভাজতে বসেছি, করলার থেকে ভালো এই কাঁকরোলগুলো, একদমই কম আগুন আছে। তো ওটার মধ্যে এটা হয়ে যাবে, দিয়ে পরে ফোন দেখবো, মা চুলোটা আবার জ্বালবে, দিয়ে পরে মা যা তরকারি পাতি বাকি রইলো সেগুলো মা করবে। তো চলো এগুলো ভেজে নিই, না ছাড়া পুড়ে গেলে আবার মুশকিল হয়ে যাবে। তো একটু আগেই অনেক মানে ইয়ে ছিল, আলো ছিল, এখন একদম মেঘটা হয়ে এলো এই গাছটার ওপরটাতে, বাকি জায়গাটা অতটাও মেঘ নেই, এই দিকটাতে তো মেঘ এলো। আর এই যে বাড়ির সামনে জল দেওয়া আছে, গরুগুলো এসে মানে এগুলো বাইরের লোকের গরু আর কি, গ্রামের লোকের আর কি, তো ওরা জলটা খাচ্ছে। এমনিতে কোথাও তো এখন জল নেই, তাই আমাদের ঘরের বাইরেই জল দিয়ে রেখে দিই, এসে ওরা খায়, পুরো গ্রীষ্মকালে খেয়েছে, আর এখনও ঘাস খেয়ে পরে জল তেষ্টা পেয়ে যায় তাই খায় আর কি। আর সবাই এমন তাড়াহুড়ো করে খাচ্ছে, মানে
এইটুকুনি জায়গা তো, এতগুলো গরুর একসাথে মুখটা ডোবানো যাচ্ছে না আর কি। একে একে খাবে, আর একই এতে কতটাই জল থাকবে, বেশি তো খেতেও কোলাবে না, ভয়েই পালাচ্ছে, আমাকে ভয় করছে ওরা। তো চলো বাড়ির ভিতরে চলে যাই, যার জল তেষ্টা লাগবে ঠিক খেয়ে নেবে, চলে যাবে। তো আমার লাঞ্চ কমপ্লিট হয়ে গেল, আর 3:30 মানে 3:30 বেজে গেল, এখনো ভিডিও পোস্ট হয়নি, জাস্ট এডিট করে উঠলাম, আর ইয়ে হয়ে গেছে, ইম্পোর্ট হয়ে গেছে, তো এবারে পোস্ট করে দেব, ছাগলের প্যাপা। তো চলো এবার পরে আসছি আবার। গুড ইভিনিং গাইস, তো বেজে গেল 7:15, জাস্ট অনেকক্ষণ আগে স্নান সেরে নিয়েছি, কিন্তু বৃষ্টি হঠাৎই চলে এসেছিলো, ওই জন্য আরও কাজটা আমার বেড়ে গেলো, দিয়ে পরে কাজ করতে গিয়ে আর আসাই হয়নি তোমাদের কাছে। স্নান সারার জাস্ট 5 মিনিট আগে বৃষ্টিটা শুরু হলো, ওই করে গোসির খাবার নিতে পারিনি, কিছুই পারিনি, আর 7:15 বেজে গেলো, তো আজকে চাও আমার বানানো হয়নি, আর নিজেকেও এখন পরিষ্কার করিনি, মানে চুলগুলো পরিষ্কার করিনি কিছুই, তো এগুলো সমস্তটাই করব। এবারে চুলোটা জেলে এলাম, তো এবারে চাটা প্রথমে বানিয়ে নিই, তারপর নিজের দিকে যা করা করবো, তো চলো পরে আসছি আবার। তো রেডি হয়ে নিলাম, চা বানানো কমপ্লিট হয়ে গেলো, এবার একটু মোবাইলটা ঘাঁটি, তারপরে অন্য কিছু, তো চলো পরে আসছি আবার। তো আমার ডিনার কমপ্লিট হয়ে গেল, আর ভিডিওটা আমি বড় করছি না, এখানে এন্ড করছি, 10:35 এমনও বেজে গেল। তো চলো আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগের সাথে, ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে গুড নাইট, টাটা।